সব জায়গায় পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শুধু ডাক্তারদের পুলিশ নেই। আমি শুধু এই প্রফেশনের জন্য একটা পুলিশ বাজি তৈরি করার স্পেশালাইজ দাবি করি। ডাক্তারদের গায়ে হাত দিলে দেন অ্যান্ড দেন ওয়ারেন্ট, তারপরে অ্যারেস্ট, মুক্তি পাবে কি না এটা আপনার ইনভেস্টিগেশন। এই প্রফেশনের লোকদেরকে গায়ে হাত দিয়ে দিবে, সকলে এসে মারবে, এরকম একটা অবস্থা তো হইতে পারে না কোনো সভ্য জাতিতে। আপনার আমরা ডক্টর সুরক্ষা আইন চাই, একমাত্র আপনারা এখানে আইন তৈরি করতে হবে যা ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষা, যেটা ডাক্তার ডাক্তারদের প্রফেশনাল সুরক্ষার জন্য। আপনি বাড়ি বাড়ি বাইয়ে বাইয়ে যুদ্ধ লাগছেন, এটা আমাদের কনসার্ন না। যেটা আমরা সব জায়গার জন্যই বলি, সেটা হচ্ছে বাই মেরিট প্রমোশন বাঞ্ছনীয়, মেরিট ওয়াইজ প্রমোশন হবে, খাতিরে না, সুপারিশে না, বাই মেরিট হবে। এখন আপনার মেরিট কম থাকলে আল্লাহর হস্তে ধৈর্য ধরবেন, আর মেরিট বেশি থাকলে আপনি পাবেন, এইটাই হবে নীতি আমাদের জন্য। এরপরে চিকিৎসকদের জন্যে আমাদের সবার জন্য পোস্টগ্রাজুয়েট করার জন্য, পোস্টগ্রাজুয়েশনে যাওয়ার জন্যে সেখানে এনাফ, এটা কী বলে, এখন আপনার যেটা পান টাকা, মানে এখন আমি নিয়ে গিয়ে দেখলাম চিকিৎসার জন্য গিয়েছিলাম যে তারা প্রায় 70,000 টাকা পায় ট্রেনিংয়ের সময়। তো বাংলাদেশের 70,000 মানে দেড় গুণের মতোই প্রায়, নিয়ার অ্যাবাউট 1,00,000 টাকা পায় যখন তারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে থাকে পড়ালেখার জন্য। আর আমাদের দেশে 20,000 বোধহয় না, 25,000। তো এই 20,000 কারা পোস্ট গ্রাজুয়েশন করে, যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের অনেক জায়গায় সে বিবাহিত, তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আসে অটোমেটিক্যালি, কিন্তু সে 20,000 তো নিজেই চলতে পারে না। আমি মিনিমাম 50,000 টাকা এটা বৃদ্ধি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি 50,000 করার জন্য, আর ডাক্তারদের কাছে দাবি জানাচ্ছি শক্ত আন্দোলন করার জন্য। ডাক্তারেরা দীর্ঘ আন্দোলন করতে পারে না, কারণ রুগী বসে থাকে। আপনারা যারা পাস করে ফেলছেন তারা প্র্যাকটিস করেন, যারা ট্রেনিং দিচ্ছেন তারা আন্দোলন করেন জোরদার, আর তাদের যৌক্তিক আন্দোলনে আপনারা মাঝে মধ্যে সমর্থন করেন, মাঝে মধ্যে যোগ দেন। ডাক্তারদের কোনো ইউনিটি নেই, পক্ষবদ্ধ হইতে হবে আপনাদেরকে, প্রেশার ক্রিয়েট করতে হবে। আমি বাংলাদেশে একটা আন্দোলন জানি, যারা 28 দিন অনশন করছে, অনশন 28 দিন হয় কিন্তু তারা করেই যাচ্ছে, নোবডি কেয়ার্স। আবার এই আন্দোলনের সময় আমি একবার টার্কি গেছিলাম, তো সেখানে দেখলাম যে সবাই প্ল্যাকার্ড ট্র্যাকার্ড নিয়ে আপনার পার্কে বসে আছে। তা আমি টার্কি সে একটা তাকে বললাম যে এরা যে পার্কে বসে আছে, গভর্নমেন্টের কী আসে যায়, ওরা এখানে কেন বসছে? কয় না বিকেলবেলায় মন্ত্রী আসবে, বিকেলবেলায় মিনিস্টার আসবে, ওদের সাথে নেগোসিয়েশন হবে, দাবি দাবা পূরণ হবে। তো দুইটা দুই রকম দেশ না, আপনি এরকম পার্কে গিয়ে বসে থাকেন, সরকার আপনাকে ওখানে ভাত পানি কাপড় সব খাওয়াই, গভর্নমেন্টে কী অসুবিধে? কিন্তু টার্কির গভর্নমেন্ট সেরকম নহে, দাবি দেওয়া আসছে, বুঝছে, তারা নেগোসিয়েট করতে আসছে। আসলে পরের দিন দেখলাম যে আর নাই, চলে গেছে। একজন ভাই বলেছেন যে আমরা আন্দোলন 20 বছর করেছি সফল হই নাই, 15 বছর করেছি সফল হইনি, এই আন্দোলন সফল হয়ে গেছে, আল্লাহর বিশেষ অনুগ্রহ। শেষেটার সাথে আমি পূর্ণ একমত, আমরা যা চাই নাই আল্লাহ তা দিছে। আমরা তো এক সময় আল্লাহর উপর বিরক্ত হয়ে গেছিলাম কি আল্লাহ, কি আমি যে কান্দিছি তার জন্য পড়ে আল্লাহ কি সুখের পানি দেখে না, বলছি না বলি নাই, এত কষ্ট, এত রাজানি, এত জুলুম, আল্লাহর কানে কি মজলুমের কান্না শুনে না, পৌঁছে না, বলছি না বলি নাই, হতাশ, আল্লাহর উপরে হতাশ। কিন্তু আল্লাহ বলে যে অপেক্ষা করো, কতক্ষণ? 7 মিনিট, 7 সেকেন্ড। কীভাবে? এটা হচ্ছে কেয়ামতে একদিন সমান বাংলাদেশের পৃথিবীর 50,000 বছর। তো 50,000 বছরকে যদি আপনি কত দিয়ে ভাগ দিবেন, 15 বছর, আমি কয় বছর, 15 বছর, তো 15 বছর দিয়া আপনি 50,000কে ভাগ দেন, তাহলে আমি হিসাব করে দিচ্ছি 15 বছর সমান 7 থেকে 8 সেকেন্ড হয় মাত্র। তো আল্লাহ তো
কাছে তো ধৈর্য 8 সেকেন্ডের ধরছে, আপনি না 15 বছর বন হইতেছে আপনার কাছে। আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। আল্লাহ বলে যে বেগবের দল চাইতেও তো পারো না, খালি আমাকে গালি গালাজ করো কিন্তু চাইতেও তো পারো না। তোমরা চাইতো পদত্যাগ, আমি করি দেবো দেশ ত্যাগ। তাহলে আল্লাহ কি আমাদের সাথে আছে না নাই? আমাদের ক্যালকুলেশন সমস্যা, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানের সমস্যা, আল্লাহ যে আমাদের সাথে আছে এটা বুঝতে সমস্যা। তো আল্লাহর ভিতরে তো কোনো অস্থিরতা নাই, বলছে ঠিক মতো দিছি যাও হয়ে গেল, কিন্তু এটাকে মেনটেন করতে হবে। আমি তো বলেছি উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য ফাইনাল ইন্ডিপেন্ডেন্স। তো আল্লাহ তো আমাদের বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ।